নমস্কার বন্ধুরা, আজকে ব্লগটি এখান থেকে শুরু করলাম। আর শ্রাবণ মাসের শেষ সোমবারে তাই বাবার মন্দিরে গিয়ে সকাল থেকে বসেছিলাম জল দেব বলে। প্রথম সোমবারে তো জল দিয়েছিলাম, আর সত্যি বলতে বন্ধুরা, প্রথম সোমবার, দ্বিতীয় সোমবার গ্রামের মানুষজন অনেকেই তারা তারকেশ্বরে গিয়েছিল। আর আমি চাইলেও বন্ধুরা আমি তারকেশ্বরে যেতে পারবো না, কারণ তোমরা জানো যে আমি কেমন। তো ইচ্ছে করে খুব তারকেশ্বরে যাওয়ার, কিন্তু বন্ধুরা আমি তো যেতে পারি না। তাই আমি আমাদের যে গ্রামের মন্দির আছে সেই মন্দিরে আমি বাবার মাথায় জল দিই, আর বাবার ভক্ত চিরকালই। আমাদের গ্রামের মানুষজন দেখো শেষ সোমবারে কত মানুষজন তারা বাবার মন্দিরে এসেছে, এবং জল আনতে আমরা যাচ্ছি নদীতে। আমাদের যে গ্রামে বিদ্যাধরী নদী আছে সেই নদীতে আমাদের গ্রামের মানুষজন প্রত্যেকে আমরা যাচ্ছি। ছোটো ছোটো ভাইরা বাঁক নিয়েছে, কত সুন্দর লাগছে। সকাল থেকেই উপোস ছিলাম বাবার মাথায় জল ঢালবো তাই। আর বেশ কিছুদিন ধরে বন্ধুরা এত ঠান্ডা লেগেছে, মানে শরীরটা খারাপ, তাও আজকে বাবার মাথায় জল দেব। তাই আমি বাড়ি থেকে স্নান করে নিয়েছি, বাড়ি থেকে স্নান করে নিয়ে তারপর নদীতে জল ভরতে যাচ্ছে। অনেকেই আছে তারা নদীতে স্নান করবে এবং জল ভরবে। তো আমার ঠান্ডার কারণে আজকে যেহেতু আবার অনেক বেলা করে যাচ্ছি, আর শুনলাম নাকি এখনও ঠিকমতো জোয়ার লাগেনি, তাই আমরা প্রায় 12টা সাড়ে 12টা বেজে গেছে। ওই সময় আমরা নদীতে যাচ্ছি। আর গ্রামে কত সুন্দর দেখো, প্রকৃতিটা দেখো কত সুন্দর, মানুষজন যাচ্ছে, একটা মনোরম একটা পরিবেশ। গ্রামের চারদিকে গাছপালা, সবুজ অংশ, খুব সুন্দর লাগে বন্ধুরা। তারপরে আমরা চলে এলাম আমাদের যে জেঠিঘাট, আমাদের যে বিদ্যাধরী নদী, আই দেখো খেয়ে আসছে। আর আমরা সেই জেঠিঘাটে দেখো অনেকে মা বোনেরা ভাইয়েরা সবাই জেঠিঘাটে লাইন দিয়ে ভিড় করেছে। আর ওই সাইডে তো অনেকেই আছে, গ্রামে অনেক মানুষই আজকে শ্রাবণ মাসে অনেক ভিড় করেছে, আর দেখো খেয়ে আসতেছে। তো এইটা হচ্ছে বন্ধুরা আমাদের বিদ্যাধরী নদী। এই নদী থেকে আমরা জল তুলব, জল তুলে তারপরে আমরা বাবা মহাদেবের ওখানে যাব, গিয়ে মন্দিরে যেয়ে আমাদের জল ঢালবো। দেখো কত মানুষ, কত সুন্দর তোমাদের দৃশ্যটা দেখাচ্ছে। দেখো এই সাইডে কতগুলো নৌকো বাঁধা আছে। বিদ্যাধরী নদীর নাম অনেকেই তোমরা শুনেছো, এইটা হচ্ছে আমাদের বিদ্যাধরী নদী। আর জোয়ার এখনও ঠিকমতো লাগেনি, জোয়ার সবে ধরলো, আর এখনও ফুল জোয়ার আসতে অনেক বাকি আছে। তো আমরা পেলা 12:30টার দিকে এসেও আমরা এখন ফুল জোয়ার পেলাম না, আর দিনে দুবার জোয়ার ভাটা হয়। আর বন্ধুরা কত মানুষজন, আর আমি তো অত ভিড়ের মধ্যে আমি যেতে পারিনি। আমি যে ঘরে জল ভরবো সেই ঘরটি আমি কাউকে দিয়ে পাঠিয়েছি, কারণ আমি তো অত ভাটার মধ্যে আর ওই সিঁড়ি বেয়ে বেয়ে নামা, আর অত মানুষের ভিড়ে তাই আমি যাইনি। আর আমি কাউকে দিয়ে আমি আমার জলটা ভরতে পাঠিয়েছি তোমাদেরকে বন্ধুরা। চার সাইডে ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখো আমাদের যে বিদ্যাধরী নদী, আর এই সাইডে দেখো যে মানুষজন দাঁড়িয়ে এখানে যে আমরা জল নিতে এসেছি, এখন একটা পুজো হচ্ছে। দেখো বন্ধুরা আমাদের বাড়ির পাশে যে আমাদের বন্ধুগুলো, তারা কত সুন্দর বাঁক সাজিয়েছে। ওদের সাথে আমি একবার গিয়েছিলাম কচুয়া ধামে, আর সেখানে বাবা লোকনাথের ওখানে, মানে আমি ওদের, ওরা হেঁটে হেঁটে গিয়েছিলো, ওদের সাথে আমি ট্রাইসাইকেল চালিয়ে আমি গিয়েছিলাম। মানে অনেকটাই পথ, আমি কোনোদিন এত লং পথে যাইনি আমার ট্রাইসাইকেল চালিয়ে। ওদের সাথে মানে বাবার কৃপা না থাকলে আমি অত দূরে যেতে পারি না। তো আমি ভালোভাবে সেখানে পৌঁছে গিয়েছিলাম। আর সত্যি বলতে বন্ধুরা অত মানুষের শয়ে ভিড়ে সেখানে গিয়ে আমি বাবা লোকনাথের মানে মাথায় পুরো ভালোভাবে জল দিয়েছি। মানে ভালো মানুষ মানে অত ভালোভাবে দিতে পারেনি। আর সেখানে সত্যি বলতে ভগবানের কৃপা না থাকলে সেখানে জল দেওয়াটা মানে আমার মতো মানুষের পক্ষে সম্ভব ছিল না। আমরা সবাই চলে এলাম জল নিয়ে আমাদের যে শিব মন্দির, আর মন্দিরটা পুরো আমাদের বাড়ির পাশেই। আর বন্ধুরা সবাই চলে এসেছে, আর দু একজন আসতেছে ওরা, যে আমাদের শিব মন্দিরটা এইটা হচ্ছে 2009 সালে তৈরি করা হয়। এর আগে যে মন্দিরটা ছিল অনেক পুরনো মন্দির, সেই মন্দিরটা ক্ষয়ে যাওয়ার পরে এই মন্দিরটা তৈরি করেছে। আর এই যে মন্দিরটা আছে এখানে একটা পুকুর ছিল, সেই পুকুরে অনেক পদ্ম ফুল ফুটত, আর পুকুরটা অনেক বড় ছিল। আর এই যে সামনে যে জায়গাটা ইয়েটা আছে এখানে একটা বট গাছ ছিল, অনেক বড় একটা বট গাছ। সেই বট গাছ প্রায় 10-15 জন হাত মিলিয়ে ধরলে তবে তাকে আয়ত্তে আনা যায়, মানে পাঁজা করে ধরা যায়। সেই মন্দিরের নিচে অনেক সন্ন্যাসীরা, চৈত্র বৈশাখ মাসে তখন প্রচণ্ড গরম, তাই সন্ন্যাসীরা সেই গাছের নিচে ছায়ায় বসে থাকত। আর এত সুন্দর যে প্রাকৃতিক যে ছাতার মতো যে আয়তায়ের গাছটি ছিল, আর সত্যি সেই দিনগুলো এখনও মনে পড়ে। বাবার মাথায় জল দিলাম ভালোভাবে। ওম নমঃ শিবায়।